বিজয়া দশমীর পর কেমন যেন হঠাৎ করে সব উদযাপনে দাঁড়িয়ে পড়ে বাংলার বুক জুড়ে, তখন হু হু করা শূন্যতা। না, বাংলার সবটা জুড়ে নয়, উত্তরবঙ্গের কিছু এলাকায় তখনও সাজো সাজো রব। একাদশীর দিন মহা ধুমধামের সঙ্গে হয় ভাণ্ডানি মায়ের পুজো। ময়নাগুড়ির বার্নিশ গ্রামের দেবী ভাণ্ডানি দুর্গারই এক রূপ। তবে এখানে দেবীর সঙ্গে চার ছেলে মেয়ে বাহন সবই থাকে, থাকেন না কেবল মহিষাসুর, আর দেবীর বাহন বাঘ। দেবী দশভুজাও নন, 500 বছরেরও বেশি আগে শুরু হওয়া এই পুজোর সঙ্গে জড়িয়ে এক আশ্চর্য গল্প। কথিত আছে, দুর্গা বৈকুণ্ঠপুর রাজবাড়ি থেকে কৈলাসের দিকে ফিরছিলেন, ঘন জঙ্গলে পথ হারালেন, স্থানীয় এক রাখালের বাড়িতে রাত কাটালেন ছেলেমেয়ে সমেত, শুনলেন রাখালের সুখ দুঃখের কথা। তিস্তা পার যেন শস্য শ্যামলা হয়, বর চাইলেন রাখাল, সেই থেকে পুজোর শুরু।